আরজিকর কাণ্ডে প্রতিবাদে রবিবার রাত দখল কর্মসূচির আগেই শনিবার মাঝরাতে রাস্তা দখল কর্মসূচি হলো। যাদবপুরে রাস্তার উপরে ছবি এঁকে বিচারের দাবি জানালেন শিল্পীরা। কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সাধারণ মানুষও। যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট পর্যন্ত রাস্তায় ছবি এঁকে ধ্বনিত হলো প্রতিবাদ। গতকাল রাত 10:30 থেকে আজ ভোর 5টা পর্যন্ত চলে এই কর্মসূচি। মীরা সফিদ, তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে, স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস, মেরি চয়েস, মীরা সফিদ। ক্যালেন্ডার বলছে তারিখ বদলে গেছে, কিন্তু দিন বদল আর সমাজ বদলের লড়াইটা চলছে। 7ই সেপ্টেম্বর ছবি এঁকে রাস্তা দখল, রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। মধ্যরাত পার হয়ে গিয়েছে, 8ই সেপ্টেম্বর শুরু হয়ে গিয়েছে এবং যাদবপুরের 8B অঞ্চলে এভাবেই রাস্তায় ফুটে উঠছে প্রতিবাদ। ছবি এঁকে দিকে দিকে তারা তাদের বার্তা তুলে ধরছেন, নো মিন্স নো, সেই বার্তাও ফুটে উঠছে রাস্তায়। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কোথাও তিলোত্তমার প্রতিচ্ছবি, কোথাও দেখা যাচ্ছে স্টপ রেপ, একের পর এক বার্তা এবং দিকে দিকে ছবি আঁকছেন শিল্পীরা। রাস্তায় ছবি এঁকে চলছে প্রতিবাদ। আমরা জানি রাতে রাত দখলের ডাক দেওয়া হয়েছে, তবে আজকের দিনটাই বা বাদ যাবে কেন, প্রশ্ন তুলছেন আন্দোলনকারীদের একাংশ। তাই 7ই সেপ্টেম্বর রাতে রাত 9টা থেকে তারা এই ডাক দিয়েছিলেন, ছবি এঁকে রাস্তা দখল করে সমাজ বদলের অঙ্গীকার করতে তারা জড়ো হয়েছিলেন। অনেকে আবার এক ছবি অনেকে মিলে তারা ফুটিয়ে তুলছেন, কেউ সাদা রং দিয়ে ছবি আঁকছেন তো কেউ সেই ছবিতেই লাল রং ফুটিয়ে তুলছেন, কেউ বা একেবারে কালো রং ব্যবহার করছেন। সেই পিচ রাস্তায় টুকরো টুকরো ছবি ফুটে উঠছে আর ফুটে উঠছে এই শিল্পীদের সকলের সম্মিলিত প্রতিবাদ। ক্যামেরায় ভগবান শাহের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। আরজিকর কাণ্ডের এক মাসের মাথায় কাল সুপ্রিম কোর্টে ফের শুনানি। কলকাতা থেকে শিলিগুড়ি রাত থেকে ভোর দখল করবেন প্রতিবাদীরা। কোথাও ছবি এঁকে, কোথাও মৌন থেকে, কোথাও মিছিলে হেঁটে প্রতিবাদ হবে। বিচারের অপেক্ষায় রাত জেগে অপেক্ষা করবেন রাজ্যবাসী। আরজিকর কাণ্ডের তদন্ত কত দূরে গিয়েছে, কাল সুপ্রিম কোর্টের রিপোর্ট দিয়ে জানাবে CBI। এর আগে আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় গত 22 অগস্ট সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর অভিযোগ করেন CBI এর আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, তদন্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অপরাধের জায়গা আগের মতো নেই, তার চরিত্র বদল হয়ে গেছে। সলিসিটর জেনারেল অভিযোগ করেন, ধর্ষণ খুনের 5 দিন পর CBI তদন্ত শুরু করেছে, ততদিনে সব কিছু বদলে দেওয়া হয়েছে, CBI জানতই না অভিযুক্ত মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তুষার মেহতা আরও বলেছিলেন, তালা থানা পুলিশকে প্রথমে ফোন করে হাসপাতাল থেকে জানানো হয় এক মহিলা চিকিৎসককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ডেপুটি সুপার পরিবারের সদস্যদের ফোন করে বলেন তাদের মেয়ে অসুস্থ, পরে বলা হয় সুইসাইড করেছেন। ঘটনা যেখানে ঘটেছে সেটা হাসপাতাল, আধিকারিকরা সবাই চিকিৎসক, তারা দেখলেই তো বুঝতে পারবেন কোনটা অজ্ঞান, কোনটা সুইসাইড, কোনটা খুন। তাহলে কেন সংজ্ঞাহীন বা সুইসাইড বলা হয়েছিল, এভাবে বিভ্রান্ত করার উদ্দেশ্য কী ছিল? আপত্তি জানিয়ে রাজ্যের আইনজীবী বলেন, কোনো কিছুই পরিবর্তন করা হয়নি, পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হয়েছে। এরপর প্রধান বিচারপতির বেঞ্চ বলে, ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে, খুনের জায়গা থেকে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থেকেই যাচ্ছে। গত 22 অগস্ট সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চ সবথেকে বড় যে প্রশ্ন তুলেছিল তা হল, ময়নাতদন্তের পর কী করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে FIR দায়ের হতে পারে, ঘটনার পরপরই কেন কলেজ কর্তৃপক্ষ FIR করেনি, অধ্যক্ষের তো অবিলম্বে FIR করা উচিত ছিল, তিনি তা করেননি কেন, ইস্তফা দেওয়ার পরই কী করে অধ্যক্ষকে অন্য মেডিকেল কলেজে নিয়োগ করা হয়েছিল, প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।